পেপাল কিংবা পেওনিয়ারের অফিস না থাকলেও স্মার্ট বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ফ্রিল্যান্সাররা। জানালেন ফ্রিল্যান্সিং করে নিজের পারিশ্রমিক এখন সরাসরি চলে আসছে হাতের মুঠোফোনে। বিকাশের মতো প্ল্যাটফর্ম থেকে মাসে সর্বোচ্চ 4.5 লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন ফ্রিল্যান্সাররা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ফ্রিল্যান্সার ফজলে এলাহি 2019 সালে মাস্টার্স শেষে একটি আইটি ফার্মে চাকরি শুরু করেন। কয়েক মাস পর দেশজুড়ে হানা দেয় কোভিড, চাকরিটা চলে যায়, হতাশায় ডুবে ফিরে যান গ্রামে, খোঁজ পান ফ্রিল্যান্সিংয়ের। ভাগ্যে চাকা ঘুরে যায় 2 বছরেই। এখন ফজলে এলাহি প্রতি মাসে আয় করেন 1.5 থেকে 2 লাখ টাকা। যদিও নতুন সংকটের মধ্যে তিনি পড়েছিলেন, পারিশ্রমিকের টাকা হাতে পেতে পোহাতে হচ্ছিল নানা ঝুঁকি, এখন সেই সমস্যা কেটে গেছে। আমরা পেওনারে কিন্তু $50 বেশি আমরা ব্যাংকে ট্রান্সফার করতে পারতাম না, আমাদেরকে ওয়েট করতে হতো $50 আমার কবে ডিপোজিট হবে, আমার পেওনারে দেন আমি ট্রান্সফার করব। কিন্তু ইদানিং আমি $12 হলেই আমার পেওনার থেকে ইজিলি আমার ডলারটা আমি বিকাশের মাধ্যমে বা বিকাশের মতো অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আমি ইজিলি ট্রান্সফার করতে পারি। ফজলে এলাহির মতো স্মার্ট বাংলাদেশের সুফল পাচ্ছেন বাকি ফ্রিল্যান্সাররা। টাকা পেওনিয়ার থেকে মুঠোফোনে চলে আসছে মুহূর্তেই। দেখুন, আমার পেওনের এখন $500 আছে, এখন রাত 11টা বাজে, আমার একজন হসপিটালে রুগী আছে, তাহলে আমি টাকাটা কীভাবে নিই? আমার হাতে টাকা নেই, আমি চাইলেই $500 আমি বিকাশে নিয়ে নিতে পারছি, আমি ইনস্ট্যান্ট ক্যাশ আমি টাকা পেয়ে যাচ্ছি। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সাথে নিবিড় সম্পর্ক মোবাইল অপারেটরদের, সে অপারেটররাই বলছেন ফ্রিল্যান্সিংয়ে এখন যুগান্তকারী পরিবর্তন আসবে। টেলকো অপারেটর এবং MFS সার্ভিস প্রোভাইডার, আমরা আসলে খুবই ওতপ্রোতভাবে কাজ করি। আমার মনে হয় যত বেশি আমাদের MFS অ্যাকাউন্ট মানুষের হাতে যাবে, তত বেশি শুধুমাত্র ফ্রিল্যান্সার না, প্রত্যেকটা সেক্টরই ট্রান্সপারেন্সি, ইজ অফ ডুইং বিজনেস এবং পেমেন্টগুলোকে করে নেওয়া সহজ হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান ফ্রিল্যান্সাররা এখন যে পরিমাণ পারিশ্রমিক মোবাইল থেকে পাচ্ছেন সেটি কয়েক গুণ বাড়ানো সম্ভব। এটা বাংলাদেশের জন্য একটা সুখবর, এটা যদি আমার এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আসতে পারে, তা বাংলাদেশ ব্যাংক আমার মনে হয় না যে কোনো রকমের আপত্তি করবে। এটা 4 লাখে 10 লাখ করতেও আমার কোনো আপত্তি হবে বলে আমার মনে হয় না। $1,000 থেকে ট্রানজেকশন শুরু করতে পারবেন ফ্রিল্যান্সাররা, দিনে 1,25,000 টাকা আর মাসে সর্বোচ্চ 4.5 লাখ টাকা পর্যন্ত তোলা যাবে মুঠোফোন থেকেই। রাকিব হাসান, 71, ঢাকা।